আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন KS ইসলামিক টিভি। আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ কামিল হোসেন। আসলে আমি একটু মামার বাড়িতে ঘুরতে এসেছিলাম, কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম, তো বাড়ির দিকে মানে নেটওয়ার্কের এত সমস্যা, তো ওই কারণে আমি একটু মাঠের দিকে আসলাম। কিন্তু আপনারা দেখুন কত সুন্দর একটি মাঠ আর কত বড়। ওদিকে সবাই মাছ ধরছে অবশ্য, এখানে মানে খুবই মাছ। আর সামনে ওটা আমার গাড়ি। আমি আপনাদেরকে পুরো চারি সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন এটা অনেক বড় একটি মাঠ, মানে সামনে যত যায় ফোরাবে না, অনেক অনেক বড় একটি মাঠ। এই যে আপনার যে সামনে জায়গাটা দেখছেন, এখানে একবার 2000 সালে একবার একটি প্লেন পড়েছিল, রাশিয়ান প্লেন। তো সেখানে সে কী বললো, মানে তখন তো আমরা হয়নি, আমার মারা গল্প করে। তো এখানে একবার মেলা বসছিল ওই প্লেন পড়ার কারণে, একটি রাশিয়ান প্লেন। সেই প্লেন খালি ছিল সাইকেল। তো এই সে মাঠ, আর প্রথম কথা খুবই সুন্দর একটি জায়গা। সত্যি কথা বলতে জায়গাটা এতই সুন্দর, আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না, তো ওই জন্য ভিডিও করছি এক কথায়। অনেক বড় মাঠ, অনেক বড়, চারিদিকে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, এক কথায় শেষ নেই। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন না গাছপালা, ওটা কিন্তু অনেক দূরে। আসলে মাঠটি মানে খুবই বড়, অনেক বড় একটি মাঠ। ধরতে গেলে আমাদের উত্তর চব্বিশ পরগনায় স্বরূপনগর থানার ভিতরে এরকম বড় মাঠ দেখা যায় না, আরও বিশেষ করে একসাথে সব জায়গায় ধান গাছ লাগানো, সবাই ধান ক্ষেত করেছেন। আপনারা দেখুন সবাই। তো এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে, কারণ ভিডিও আপলোড প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।